সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা রাখতেছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আমি আজকে পদার্থবিজ্ঞান থেকে 13 অধ্যায় থেকে আলোচনা করব ইলেকট্রনিক্স এর ক্রমবিকাশ। এই যে ইলেকট্রনিক্সটা, দেখো ভাবনা, একটু ভাবনা, একটু চিন্তা করে দেখো, বর্তমান যুগ ইলেকট্রনিক্স ছাড়া চিন্তাই করা যায় না। মানে আমরা ইলেকট্রনিক্স এর সাথে এত বেশি অতপ্রোত যেভাবে জড়িয়ে গেছি, এই যে তোমরা এখন ঘরে বসে ক্লাস করতেছো, এটা কি ইলেকট্রনিক্স এর ফল? ছোট্ট একটা মোবাইল, ছোট্ট একটা কম্পিউটার, কি পরিমাণ ডাটা, হিউজ পরিমাণ ডাটা, ছোট্ট একটা মেমোরি কার্ড যার ভিতরে তুমি হিউজ পরিমাণ মুভি, সিনেমা বা তোমার সং, বিভিন্ন ডাটা বলো, পিকচার বলো, সবই রাখতে পারতেছো। হাউ ক্যান ইজ ইট পসিবল? এটা ইলেকট্রনিক্স এর এই যে ক্রমবিকাশটা বর্তমানে, সেই অতীত থেকে এই বর্তমানে কিভাবে আসলো স্টেপ বাই স্টেপ। তো এটা 100 বছরের পুরাতন একটা ইতিহাস। প্রথম যাত্রা শুরু করে 1883 সালে এডিসন ক্রিয়ার মাধ্যমে, বিজ্ঞানী এডিসন। তিনি প্রথমত এই যে পরীক্ষাটা দেখেন, তিনি একটা ভ্যাকুয়াম টিউব আবিষ্কার করে দেখেন। মানে ভ্যাকুয়াম টিউব তিনি আবিষ্কার, তিনি জাস্ট একটা পরীক্ষা দেখেন, যে পরীক্ষা করতে যে দেখা যায় তার বাল্বের ফিলামেন্টটা বারবার পুড়ে যাচ্ছে ধনাত্মক প্রান্তটা। তখন তিনি কি করলেন, ওর ভিতরে একটা প্লেট ঢুকাই দিলেন। তো প্লেট ঢুকাই দিয়ে দেখলো যে তখন আর কোনো সমস্যা হচ্ছে না। তো উত্তপ্ত প্রান্ত থেকে যখন ইলেকট্রনটা যাচ্ছে, তখন এভাবে সে তার পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে ইলেকট্রনটা এখন সঠিকভাবে ফ্লো হচ্ছে। তার যে ক্রিয়াটা তিনি 1883 সালে একটা পরীক্ষা দেন, এটা এডিসন ক্রিয়া নামে পরিচিত। এখন পরবর্তীতে এই এডিসন ক্রিয়াকে কাজে লাগিয়ে বিজ্ঞানী ফ্লেমিং, এই যে এডিসন ক্রিয়াকে ব্যাখ্যা দেন যে বিজ্ঞানী ফ্লেমিং, ইনি মূলত ব্রিটিশ পদার্থবিজ্ঞানী। ইনি ব্যাখ্যা দিয়ে তারপরে তিনি প্রথম ভ্যাকুয়াম টিউব আবিষ্কার করলো। প্রথম ভ্যাকুয়াম টিউব কে আবিষ্কার করলো? বিজ্ঞানী ফ্লেমিং, ব্রিটিশ বিজ্ঞানী ফ্লেমিং। এই ভ্যাকুয়াম টিউবের কাজ হলো রেকটিফাই করা। রেকটিফাই করা মানে কি? একমুখী প্রবাহটাকে তিনি কি করলেন, মানে দিক পরিবর্তী প্রবাহটা একমুখী করে দিলেন। এসি প্রবাহ যেটা এইভাবে চলে, এটাকে তিনি কি করলেন, সব দিক পরিবর্তন করে একমুখী হয়ে যাবে, এসি কে ডিসি করবে, অল্টারনেটিভ থেকে ডিরেক্ট লাগায় এই ভ্যাকুয়াম টিউবে রেকটিফাই করে, পরিবর্তন করে দেয়। এইটাই মূলত ছিল ইলেকট্রনিক্সের আসল জন্ম, যে দিকটা কিভাবে পরিবর্তন করতেছে। এরপরে আসলো তোমার মার্কনি রেডিও আবিষ্কার করতে যাওয়ার ফলে, তিনি আরো বেশি চিন্তা করলেন যে আমার রেডিও একটা ডিটেক্টর প্রয়োজন। এই ডিটেক্টরের জন্য তিনি ফ্লেমিং এর সেই তোমার ভ্যাকুয়াম টিউবটা নিলেন। তো ওর ভিতরে দেখা গেল দুইটা দ্বন্দ্ব ছিল, অ্যানোড আর ক্যাথোড দ্বন্দ্ব, যেটাকে ডায়োড বলে। তখন থেকে যাত্রা শুরু হলো তোমার ডায়োডের, ডিটেক্টর থেকে আসলো ডায়োড, এখান থেকে ডায়োডের জন্ম শুরু হলো, যেখানে দুইটা প্রান্ত থাকে। এরপরে 2 বছর পর আমেরিকান বিজ্ঞানী দা ফরেস্ট, আমেরিকান বিজ্ঞানী ফরেস্ট ট্রায়োডের আবিষ্কার করলো, যে ট্রায়োডের ভিতরে তোমার তিনটা পাত থাকে, একটা ধরো অ্যানোড, একটা ঋণাত্মক, আর তৃতীয় যে পাতটা তাকে বলা হয় গ্রিড। গ্রিড, এই গ্রিডটা কি করে, এই গ্রিডটা মূলত অ্যানোড ক্যাথোড দুইটা প্রান্তের ভিতরে ইলেকট্রন প্রবাহটা নিয়ন্ত্রণ করে থাকে, সঠিক মাত্রায় যাতে ইলেকট্রন প্রবাহিত হতে থাকে। এই গ্রিডটা অ্যাম্পলিফাই করা, বিবর্ধিত করে দেয় দুইটা পাতের ভিতরে। এর পরবর্তীতে তো দেখো, তো প্রথম ভ্যাকুয়াম টিউব আসলো, ভ্যাকুয়াম টিউবের আগে তো এডিসন ক্রিয়া থেকে ভ্যাকুয়াম টিউব, সেখান থেকে ডায়োড ট্রায়োড অ্যাম্পলিফাই করতেছে। এরপরে পিএন জাংশন, পজিটিভ থেকে নেগেটিভ, এনপিএন জাংশন, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পিএনপি, পজিটিভ নেগেটিভ পজিটিভ, এইগুলো আবিষ্কার হলো। এখন এই সব আবিষ্কার করার পরে দেখা যাচ্ছে যে এখন একটা নির্ভরযোগ্য ইলেকট্রনিক্স ডিভাইস তৈরি হয়েছে, কিন্তু এরপরে সমস্যা হলো এগুলোকে সুনিয়ন্ত্রিত ভাবে কাজ করা যাচ্ছে না। তখন কি করা হচ্ছে, এই পিএনপি জংশনের পরে আইসি, সমন্বিত বর্তনী, ইন্টিগ্রেটেড সার্কিট তৈরি হলো। যে ইন্টিগ্রেটেড সার্কিটটা বিজ্ঞানের ভিতরে আইসিসি, মানে এই ইলেকট্রনিক্স জগতে একটা অভূতপূর্ণ সাফল্য। বেসিক্যালি এই আইসিটা 1960 সালে আবিষ্কার করা, যেটা নুকের মতো একটা জায়গায় লক্ষ লক্ষ ডাটা রাখা যায়। এর ফলে এই আইসি আবিষ্কার হওয়ার ফলেই এত ছোট একটা মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপ ডেস্কটপের ভেতরে এত এত অ্যাভেলেবেল জিনিস রাখা যাচ্ছে। জাস্ট
ক্ষুদ্রতম একটা জায়গায়, কারণ দেখো এতগুলো জিনিস, যে ডায়োড, ট্রায়োড, ভ্যাকুয়াম টিউব, এগুলো সংযোগ দিলে বিশাল বড় একটা জায়গা দরকার, বিশাল একটা এরিয়া দরকার, সেটা ছোট করে দিল কি আইসি ইন্টিগ্রেটেড সার্কিট। একটার সাথে একটা সম্পর্ক কিভাবে খুব সহজেই করা যায় এই আইসি এর ভিতরে আছে, এবং সেটা 1960 সালে আবিষ্কৃত হয়, যার ফলে ছোট্ট একটা ক্ষুদ্র একটা জায়গায় তুমি অ্যাভেলেবেল জিনিস স্টোরেজ করতে পারো। এটাই ছিল বিজ্ঞানের ক্রমবিকাশ। তো এটুকুই আপাতত আলোচনা, তো পরবর্তীতে আমি অ্যানালগ ডিজিটাল নিয়ে কিছু কথা বলে আরো একটু সামনে আগাবো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।